প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে ওএমআর শিট বিকৃতি মামলায় অত্যন্ত নাটকীয় মোড় এবং সেই সঙ্গে থাকছে অ্যাডহক কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করছি, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। উঠে আসছে ওএমআর শিট বিকৃতি মামলায় এক নাটকীয় মোড়, অত্যন্ত বড় চাঞ্চল্যকর খবর আপডেট ও পট পরিবর্তনের খবর। গত বৃহস্পতিবার মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়ের এজলাসে উঠেছিল প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মামলা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিটের আসল প্রতিলিপির কপি নিয়ে সিঙ্গেল বেঞ্চের প্রশ্নের মুখে কার্যত পড়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ বিষয়ে সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়ের এজলাসে চলেছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট বিকৃত করার মামলা। ওই দিন এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে মহামান্য আদালতে একটি রিপোর্ট পেশ করা হয়, যা নিয়ে কার্যত প্রশ্ন তোলেন সম্মানীয় বিচারপতি। ওই দিন এই মামলার শুনানি পর্বে সম্মানীয় বিচারপতি পর্ষদের আইনজীবীর কাছে জানতে চান যে ওএমআর শিটের আসল প্রতিলিপি কোথায়। ওই দিন সম্মানীয় বিচারপতির পর্যবেক্ষণ যে কে পাশ করেছে, কে কত নম্বর পেয়েছে, কিভাবে বিকৃত করা হয়েছে পর্ষদের রিপোর্টে তা কোনোভাবেই কিন্তু স্পষ্ট নয়। এমনকি পর্ষদের তরফে জমা দেওয়া ডিজিটাইজড রিপোর্টও এডিট করা সম্ভব বলে ওই দিন জানিয়েছেন সম্মানীয় বিচারপতি। এজলাসে সম্মানীয় বিচারপতি এও বলেন যে আসল ওএমআর শিট না থাকাতেই সমস্যার সূত্রপাত। এ বিষয়ে আদালত সূত্রে প্রকাশ, ওই দিন প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও। ইডি তদন্ত রিপোর্ট নিয়ে আদালতে প্রশ্ন তোলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের সম্মানীয় আইনজীবীর দাবি, ইডি রিপোর্টে অভিযুক্তদের বিরুদ্ধে স্পষ্টভাবে কিছুই উল্লেখ করা হয়নি, শুধু সন্দেহভাজন বলে উল্লেখ করা হয়েছে। শুধুমাত্র সন্দেহের বশে কাউকে অপরাধী বানানো যায় না। মহামান্য আদালতের নির্দেশে গত বছরের নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত নামে সিবিআই, সেই সূত্রেই সামনে বেরিয়ে আসে ওএমআর শিট বিকৃত করার বিষয়টি। হাইকোর্টের সিবিআই জানায় মোট 21,000 পদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি করতে গিয়ে 9,000 ওএমআর শিট বিকৃত করা হয়েছে, এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে খবরে উঠে আসছে। পরে ওই মামলাতে মহামান্য আদালতের নির্দেশে তদন্তে যুক্ত করা হয় ইডিকেও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট বেরিয়ে আসলো সামাজিক গণমাধ্যম সূত্রে। বন্ধুরা, পাশাপাশি অ্যাডহক কমিটির একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, চলুন আমরা সেই খবরের দিকে প্রবেশ করার চেষ্টা করি। যে বিষয়টি জানা গিয়েছে, দীর্ঘ অপেক্ষার পর এবার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অর্থাৎ WBBAC-র অ্যাডহক কমিটি গঠিত হলো। এই কমিটিতে মেম্বার সংখ্যা হয়ে দাঁড়ালো 10। এই কমিটি কার্যত 22/9/2024 সাল পর্যন্ত কার্যকরী থাকবে। দি কলকাতা গেজেট সরাসরি অন স্ক্রিনে আপনারা সেই বিষয়টি দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ বিকাশ ভবন। বন্ধুরা, মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি মেয়াদ বৃদ্ধির সাথে সাথে এই কমিটির সদস্য সংখ্যাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। 2024 সালে 22 সেপ্টেম্বর পর্যন্ত কমিটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কমিটিতে পর্ষদের সম্মানের সভাপতি রামানুজ গাঙ্গুলী মহাশয় সহ সচিব সুব্রত ঘোষ মহাশয় সহ পর্ষদের অন্যান্যরাও কিন্তু রয়েছেন। পাশাপাশি রয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা ছাড়াও অন্যান্যরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে এলো। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।